করোনার ভয়াল থাবায় বিশ্ব বিপর্যস্ত। এমন সময় এসেছে মুসলমানদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এমন পরিস্থিতিতে ডিজিটাল বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে। ঘূর্ণিঝড় কিংবা করোনা সব কিছুতেই সচেতনতা সহ সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার। দলীয় সভাপতি শেখ হাসিনা সহ অন্যান্য ভিডিও বার্তায় নেতাদের কণ্ঠে উঠে আসে এমন তথ্য। আনুল ইসলামের রিপোর্ট। করোনার ভয়াবহ রূপ দেখে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা দেশ, গোটা জাতি। এমন পরিস্থিতি মোকাবেলায় পিছিয়ে নেই আওয়ামী লীগ সরকার। তাই তো ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঘরে বসে ঈদ করার আহ্বান ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঘূর্ণিঝড় সহ সব প্রতিকূলতার মধ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, যা আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতার পরিচয় বলে দাবি কেন্দ্রীয় নেতাদের। আজকে গোটা বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত, জনজীবন বিপর্যস্ত, সমগ্র বিশ্ব আজকে একটি যুদ্ধের সাথে লড়ছে। অতীতের সকল সংকটের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সকলের পাশে রয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে বসে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, আতঙ্ক নয়, সতর্কতাই কিন্তু আমাদেরকে রক্ষা করবে। আওয়ামী লীগ নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নানান প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশ। এবার ঈদ এসেছে ভিন্ন বাস্তবতায়। দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। এবারের ঈদ এমন একটি সময়ে এসেছে যখন সারা পৃথিবীর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। লক্ষ্য এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। যে আধার আমাদের চারপাশে ঘিরে ধরেছে তা একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। আজকে যতক্ষণ না পর্যন্ত প্রতিষেধক অথবা ঔষধ ভ্যাকসিন আবিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত এই ভাইরাসের সাথে আমাদের বসবাস করতে হবে। আনন্দ ভূমি হয়ে উঠুক আমাদের এই প্রিয় স্বদেশ। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।